এই মাত্র একজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে মিছিল থেকে মিছিল থেকে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে যেটি আমরা সরাসরি আপনাদেরকে ক্যামেরার সামনে দেখানোর চেষ্টা করছি দর্শক যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন আমরা আপনাদেরকে দেখাই জি জি মিছিল থেকে কিন্তু একজনকে গ্রেপ্তার করে নিয়েও যাওয়া হচ্ছে যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজনকে কিন্তু আটক করা হয়েছে আটক করে নিয়ে যাচ্ছে বিশাল একটি মিছিল ছিল কালামিয়া নামের একজনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে যেটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক যাকে ধরা হয়েছে তার নাম জিজ্ঞেস করা হয়েছিল সে বলছে কালামিয়া কালামিয়া নামের এই ব্যক্তিটিকে ধরে নিয়ে যাচ্ছে বিএনপি সহ অঙ্গসংঘ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু বিশাল একটি মিছিল বাইর করে আসে এই মিছিল থেকে কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেই কিন্তু একজনকে আটক করে যেটা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম সে বলছে স্পিকার কিনতে নিয়ে কেনার জন্য আসছিল আসলে সেটি কিন্তু পরবর্তীতে জানানো হবে আসলে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বিএনপি এবং জামাতের 48 ঘন্টার হরতালের কর্মসূচিকে পালন করার জন্য কিন্তু আজকে মাঠে নেমেছে দফা দফায় আমরা দেখেছি বিকেলে দেখেছি সাবেক মেয়র আরিফুল হকের নেতৃত্বে একটি বিশাল মিছিল বাইর হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি জামাত শিবিরের একটি মিছিল কিন্তু বাইর হয় নগরীর আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নগরীর রংমহল টাওয়ার থেকে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বন্দরবাজার পুলিশ পাড়ির সামনে কিন্তু তাকে ধরে আনা হয়েছে এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যাকে ধরা হয়েছে তাকে কিন্তু এই মুহূর্তে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক হরতাল সফল করার লক্ষ্যে মাঠে রয়েছে যুবদল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন প্রিয় দর্শক প্রাইম সিলের থেকে আমি শাহাদ তালুকদার আপনার লগে আছি হাজার হাজার নেতা কর্মীরা রাজপথে নেমেছেন বিএনপি ছাত্রদল যুবদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা রাজপথে রয়েছেন আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা হরতালকে সফল করার লক্ষ্যে এই মুহূর্তে উত্তাল অবস্থা দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মশাল মিছিল নিয়ে বাইর রয়েছেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বন্দরবাজার থেকে সরাসরি আজকে লাইভ উপস্থাপন করছি আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার সম্মুখ প্রান্তে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন আহমেদের নেতৃত্বে যুবদলের নেতৃবৃন্দরা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বিশাল একটি মিছিল বাহির করেছেন সেটি আমরা আপনাদেরকে পর্যন্ত ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী ঘরে ফিরে যাবে না এবং আগামীকাল দুই দিন আগামীকাল এবং পরশু দুই দিন এই গৌরবহীন
বিরোধী তফসিল ঘোষণার প্রতিবাদে আমাদের হরতাল আপনারা সবাই সুপ্রিয় হরতাল হরতাল এই চেকাল হরতাল আমি এই চেকা করবে না দোকান পাট খুলবে না এই চেকা করবে না রাজপথে রয়েছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক ঠিক আছে আগামীকাল থেকে 48 ঘন্টা অবরোধ হরতাল হরতাল পালন করুন প্রিয় সিলেটবাসী আপনারা অবশ্যই জানেন এক দফা দাবিতে আসিনার পতনে আন্দোলনে আপনারা আগামীকাল থেকে 48 ঘন্টা হরতাল পালন করুন দোকানপাট খুলবেন না গাড়ি চাকা খুলবেন না ইনশাআল্লাহ আগামীকাল থেকে দর্শক আমরা আছি সরাসরি বন্দর বাজার থেকে আজকের এই মিছিলটি দেখানোর চেষ্টা করেছি হরতালকে সমর্থন করে রাজপথে রয়েছে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আমরা যদি আপনাদেরকে দেখাই হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে বন্দর অবস্থান করছেন একেবারে উত্থাল অবস্থা আমাদের এটা বিক্ষোভ মিছিল না আমাদের প্রচার মিছিল আমরা চাই দেশনায়ক তারেক রহমান বলেছেন যে সারা দেশের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের অবরোধ কর্মসূচি পালন করেছে আমরা চাই তারা যেন সবাই হরতালও পালন করে আমাদের সাথে দেশের মানুষ আছে দেশের জনগণ আছে ইনশাআল্লাহ দেশের আমরা যে আন্দোলন নিয়ে এই যে আন্দোলন নিয়ে রাজপথে আসি দেশের মালিকানা এই জনগণের কাছে ফিরিয়ে দেওয়া যে আন্দোলনে আসছি ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই অবৈধ তফসিল বাতিল হবে না ততদিন পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন করবো একতরফা নির্বাচন দেশের জনগণ মানে না সেই জন্য আগামীকাল হরতাল সর্বোচ্চ সফল করার জন্য সবাইকে দর্শক আমরা দেখতে পাচ্ছি যুবদল গণবিরোধী তফসিল প্রত্যাখ্যান করে আগামী দুই দিন হরতাল আমরা সিলেটবাসীকে আহ্বান জানাচ্ছি আগামী যে দুই দিন গণবিরোধী তফসিলের প্রতিবাদ তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ডেকেছে সেই তফসিল আপনারা হরতাল সর্বাত্মকভাবে পালন করবেন ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু হরতালকে সমর্থন করেই কিন্তু আজকের একটি বিশাল মিছিল দিয়েছেন বন্দরবাজার থেকে সরাসরি আমরা আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সর্বোচ্চ কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভয়েস ক্লিয়ার আছে কি না ক্যামেরাটা ক্লিয়ার আছে কি না আপনারা দেখতে পাচ্ছেন কি না দর্শক আমরা আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রশাসনের নেতৃবৃন্দরা এখানে আসছেন সেটি আমরা দেখানোর চেষ্টা করছি উত্তাল একটি অবস্থা বিরাজ করে যেটি আমরা সরাসরি আপনাদেরকে একটি সতর্ক অবস্থান তারাও আসলে চলে এসেছেন এখানে এবং তারা তার নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দেশ এবং প্রবাস থেকে তারা দেখছেন ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন আমরা দেখানোর চেষ্টা করছি আসলে সিলেটের আজকের যে সর্বশেষ চিত্র দেখছে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে যান চলাচল আসলে স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন আশা করছি আমাদের সাথে থাকবেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আসলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক আসলে ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে আমরা দেখছি এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেন এবং মিছিল শেষ ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এসেছেন এবং এসে পরিস্থিতি স্বাভাবিক করার আসলে চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা কিন্তু এখানে তাৎক্ষণিকভাবে এখানে আসছেন দর্শক যারা আছেন আমাদের সাথে থাকবেন আমরা কথা বলার চেষ্টা করবো যারা এখানে আসছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা তাদের সাথে আমরা কথা বলবো এবং আমরা দেখতে পাচ্ছি একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দর্শক সরাসরি আমরা যদি আপনাদেরকে দেখাই মিছিল থেকে কিন্তু তাকে আটক করা হয় এবং আটক করে কিন্তু সেখান থেকে কেন্দ্র করে দেখছি আসেন বিএনপি দল যুবদল স্বেচ্ছাসেবক দলের বিশাল একটি মিছিল তারা আসলে করেছেন সিলেটের বন্দরবাজারে সেই বন্দরবাজার মিছিল শেষে কিন্তু একজনকে গ্রেফতার করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং মিছিল শেষে কিন্তু নেতাকর্মীরা আসলে বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ হয়ে গেছেন আমরা দেখছি এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং নিয়ে এসেছে এবং একজনকে আটক করেছেন তো দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আরেকবার সাথে থাকার জন্য আশা করছি কে কোন জায়গা থেকে দেখছেন আসলে সাথে থাকবেন এবং লাইটটি শেয়ার করুন দেখার সুযোগ করে দেবেন আসলে আজকের যেই হরতাল অবরোধকে কেন্দ্র করে জানানো
সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে কিছুটা হলে এদিক সেদিক অনেকে ছুটাছুটি করছেন যে আজকে যে হঠাৎ করে যে মিছিল মশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে সেই মশাল মিছিলকে কেন্দ্র করে আমরা দেখছি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি আবারও আসলে সেই স্পটে যাওয়ার চেষ্টা করছি আমাদের সাথে থাকবেন এবং লাইভ স্ট্রিম দেখার সুযোগ করে দেবেন আসলে যাকে আটক করা হয়েছে সে আমরা শুনতে পাচ্ছি আসলে সে বলছে যে সে কিছুদিন এই সে ছিল না এমনটা আসলে সে বলছে আমরা আসলে বিস্তারিত জানি না তারপরে আসলে আমরা চেষ্টা করছি সেই স্পটে অন দ্য স্পটে আসলে যাওয়ার সাথে থাকবেন আশা করছি যারা আমার সাথে রয়েছেন লাইভটি শেয়ার করুন দেখার সুযোগ করে দেবেন এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে সাধারণ মানুষের মধ্যে একটি বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে হঠাৎ করে মিছিল এবং পুলিশ এসে নিয়ন্ত্রণে নিয়ে আসে এসেছে ইতিমধ্যে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয় যখন মিছিল শুরু হয় তখনই দর্শক আমরা রংমহল থেকে দেখতে পেরেছি বিএনপি অঙ্গ সহযোগী নেতৃবৃন্দরা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা কিন্তু রংমহল টাওয়ার থেকে একটি মশাল মিছিল বাহির করেন এবং নগরীর বন্দরবাজার করিমুল্লা মার্কেটের সামনে এসে কিন্তু তারা এখানে মশাল রাস্তায় রেখে কিন্তু প্রতিবাদ করেন এবং আগামীকালকের হরতালকে সমর্থন করে তারা মিছিল করেন যেটি আমরা সরাসরি আপনাদেরকে এখন আবার যাওয়ার চেষ্টা করছি আসলে অন দ্য স্পটে যে জায়গায় কিন্তু মিছিল হচ্ছিল এবং সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি আসলে খুবই সম্পূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে নগরের বন্দরবাজার করছেন আশা করছি আমাদের সাথে থাকবেন যারা আছেন আমাদের সাথে বসে সাথে থাকুন দর্শক খুবই উত্তাল অবস্থা রয়েছে বন্দরবাজার এলাকায় যেটি আমরা দেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আছি এবং সরাসরি যাওয়ার চেষ্টা করছি যে স্থানে কিছুক্ষণ আগে তারা মশাল জ্বালিয়ে মিছিল করে সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি দর্শক ঠিক এই স্থানে কিন্তু মিছিলটি আসে এবং এখানেই থেমে যায় এখানে আইন শৃঙ্খলা বাহিনী বাইরে এসে কিন্তু তাৎক্ষণিক পরিবেশটা স্থিতিশীলে আনেন যেটা আমরা দেখানোর চেষ্টা করেছি আমরা এই মুহূর্তে আছি করিমুল্লা মার্কেটের ঠিক সম্মুখ প্রান্তে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু এই মুহূর্তে গাড়ি চলাচল দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু একজনকে আটক করা হয়েছে যেটি আমরা দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে প্রশাসনের নেতৃবৃন্দরা এখানে আসেন এসেই কিন্তু তাৎক্ষণিক ফাঁকা গুলি করেই কিন্তু ঘটনাস্থল থেকে দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি বন্দরবাজারে যেখানে কিন্তু মশাল মিছিল হয়েছিল হরতালকে সফল করার লক্ষ্যে সেই জায়গায় যে জায়গায় মশাল মিছিল হয়েছিল বিক্ষোভ মিছিল হয়েছিল নির্বাচন তফসিল প্রত্যাখ্যান করে এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে 48 ঘন্টার হরতাল সফল করার লক্ষ্যে সেই জায়গা থেকে একজনকে আটক করা হয় নাম কালামিয়া ওই ব্যক্তি জানান সন্দেহভাজনভাবে আটক করা হয়েছে তার পাশাপাশি কিন্তু পুলিশের শক্ত অবস্থান এই জায়গায় আমরা আর কোনো তথ্য যদি বা আমাদের ক্যামেরা সম্মুখ প্রান্তে কোনো কিছু ধারণ করা গেলে আমরা আপনাদের অবশ্যই জানিয়ে দেবো দর্শক যারা আমাদের সাথে এখনো যুক্ত আছে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম আমরা যা পেয়েছি তা দেখানোর চেষ্টা করছি এমনকি আপনাদের জানিয়েছি জানানোর চেষ্টা করছি রাত পোহালি যে বিএনপি জামাত ইসলামী আন্দোলন গণঅধিকার পরিষদ বাম গণতান্ত্রিক যারাই এই হরতালের পক্ষে রয়েছে এমনকি তফসিলকে প্রত্যাখ্যান করেছে তারা রাত পোহালে হরতাল পালন করবে আর এর কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় যেমন আসরের পরে যে লুট এলাকায় আমরা দেখছিলাম যে বিক্ষোভ মিছিল করেছিল জামাত ইসলামী এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে যুবদল ছাত্রদল এমনকি স্বেচ্ছাসেবক দল তারা বন্দরবাজার আশপাশ থেকে একটি বিক্ষোভ মিছিল বাহির করে মশাল হাতে আর এই মিছিলেই পুলিশের খবর পেয়ে বা পুলিশ যখনই চলে আসে তখনই তারা ছত্রভঙ্গ হয়ে যায় এখান থেকে একজনকে আটক করা হয় যার নাম ছিল কালামিয়া উনি জানিয়েছেন যে আটকিত ব্যক্তি তবে সন্দেহভাজন সম্ভবত আটক করা হয়েছে তবে এখন পর্যন্ত আমরা আর কোনো তথ্য পাইনি যে আর কাউকে আটক করা হয়েছে কিনা তবে পুলিশের শক্ত অবস্থান বলা যায় রাজপথে যতটুকু আমরা দেখতে পাচ্ছি যতটুকু দেখাতে পারছি ধন্যবাদ আপনাদের দর্শক বন্দরবাজার থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে
দেখানোর চেষ্টা করছি যারা আছেন আমাদের সাথে কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে আছেন আমাদের সাথে ছিলেন আপনাদের অবশ্যই ধন্যবাদ আপনার এলাকা আপনার উপজেলা আপনার জেলার পরিস্থিতি জানিয়ে দিবেন আপনার মুক্ত মতামত কমেন্টে জানিয়ে দিবেন আমরা বিদায় নিচ্ছি এখন অন্য কোনো আপডেট আমরা আমাদের হাতে থাকলে অবশ্যই জানিয়ে দিব আমরা এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু